নরবলি। নরবলির ঘটনা আমরা আগে শুনেছি বা জেনেছি আমাদের এই চ্যানেলে, কিন্তু এবারে আরো এক বিরল ঘটনা। হ্যাঁ, আকালিপুরের গুচ্ছকালী বাড়ি। জানা যায় যে এক শিশুর বলি দেওয়ার পরই মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়। গ্রামের পাশের মেলা থেকে এক শিশুকে নিয়ে এসে তার বলি দেওয়ার পরই মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়। মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি, সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। থেমে থাকেনি এখানে শুধু, মন্দির চত্বরে লুকিয়ে আছে আরো অনেক ঘটনা যা আপনারা নিজে এখানে না এলে বিশ্বাস করতে পারবেন না। তার জীবন্ত আর জলজ্যান্ত প্রমাণ প্রতিটি পদে পদে এই মন্দিরের চত্বরে আছে। মাঝে আজও জীবন্ত আর জাগ্রত তার তো প্রমাণ আমরা অনেক ভিডিওতেই দেখেছি, কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা আরো কিছু প্রমাণ এরকম দেখব, আর তার সাথে দেখব যে কেন মাকে গুচ্ছকালী বলা হয়, কি লুকিয়ে আছে, কি আছে এর পেছনে আসল কাহিনী। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। বীরভূমের জাগ্রত মন্দিরের মধ্যে আরো একটি জাগ্রত মন্দির হলো আকালিপুরের কালী মন্দির। এই মন্দিরে নিশি রাতে কোনো পুজো হয় না, কারণ মা স্বয়ং সামনের শ্মশানে নিশি রাতে লীলা করেন। শুধু তাই নয়, মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয় এক শিশুর বলি দেওয়ার পরে। শোনা যায় পাশে গ্রামের মেলা থেকে এক শিশুকে এনে মায়ের সামনে বলি দেওয়া হয়। পরবর্তীকালে সব থেকে বড় অলৌকিক ঘটনা হলো যখন সেই শিশুর মা মায়ের পায়ে এসে কাঁদতে শুরু করে, তখন পেছনের নদী থেকে সেই শিশুটি নিজের পায়ে হেঁটে আবার ফিরে আসে। বলি দেওয়া শিশুটি জীবন্ত অবস্থায় আবার ফিরে আসা দেখে তখন থেকে সেই গ্রামের মানুষজন মাকে এক জাগ্রত রূপেই বিশ্বাস করে থাকেন। তখন থেকেই সকলে মনে করেন যে মায়ের কাছে কিছু চাইলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, আর এটাই হচ্ছে গুচ্ছ মা যে আজও জীবন্ত তার এক বিশাল প্রমাণ। শোনা যায় সন্ধ্যা আরতির পর এই মন্দির চত্বরে কাউকেই দেখতে পাওয়া যায় না, কারণ মা এখানে নৈশ লীলা করে, এবং তার প্রমাণও পাওয়া যায় অনেক বিশেষ জিনিস দেখে। প্রমাণ হলো মা যখন নৈশ লীলা করেন তখন মায়ের শাড়ি চোর কাটায় ভর্তি হয়ে যায়। হ্যাঁ, এটা শুধু গল্প নয়, এটা সত্যি। পরের দিন যখন মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা খুলে তখন দেখে মায়ের পরানো শাড়ি যে অনেক চোর কাটা লেগে আছে, এটা তার জল জ্যান্ত প্রমাণ। আমাদের যে বিশেষ পুজো দুটো হয় মন্দিরে, সে রাত্রেবেলায় কিচ্ছু হয় না, আরতির পর বন্ধ হয়ে যায়। সমস্ত বিশেষ পুজো দিনের বেলাতেই হয়, কেননা আরতির পর মায়ের মন্দির চত্বর নির্জন রাখতে হয়। মা রাত্রেবেলায় মন্দির থেকে বেরিয়ে নৈশলীলা করেন, তার প্রমাণ আছে। আমার বাবা যখন পুজো করতেন হঠাৎ দেখছেন মায়ের শাড়িতে অনেক সব চোর কাঁটা লেগে আছে। চোর কাঁটাই লোক থেকে মন্দিরের ভিতর থেকে চোর কাঁটা নিয়ে খেলে আর মাকে অন্য কাউকে স্পর্শ করতে হয়। এই মা কারোর সামনে আসতে চান না, কারণ মা খুব নীরবে গোপনে থাকতেই পছন্দ করেন, তাই তার নাম গুচ্ছকালী। প্রত্যেক কালীকে যেমন ভাবে চেনেন এটা তার ব্যতিক্রম। খুব স্বভাবতই আপনি প্রত্যেক কালীকে দেখেন মহাদেবের উপর পা রেখে দাঁড়িয়ে থাকতে, কিন্তু এই কালী সাপের উপর বসেন, অর্থাৎ মায়ের মূর্তি সাপের উপর প্রতিষ্ঠা। মা বসেন সাপের কুণ্ডলীর উপর। মায়ের মাথায় গিয়ে দেখবে সহস্র ফানা সাংযুক্ত মানান্তাং শির সৌপরি, এই শিরের উপরই আছে 1000 সাপের ফনার মুকুট বা চূড়া। আরো একটি ঘটনা হলো যে মায়ের কান দিয়ে সন্তান প্রসব হয়, ঠিকই শুনছেন, আর তাই মূর্তিতে দেখতে পাওয়া যায়, ঠিক যেমন কুন্তির কান দিয়ে কর্ণের জন্ম হয়েছিল। এই মায়ের রয়েছে এক বিশেষ পৈতে, সেটাও নাকি সাপ দিয়ে তৈরি। এই যে কালী মগধরা জড়া সুন্দর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের, আবার আরেক পক্ষের মতে যে কাশীর রাজা চৈত্র সিং, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে রাম ইনস্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিত কালীটা পান। এটা কিন্তু এক মা দ্বিতীয়াম, এক এবং অদ্বিত বিগ্রহ, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা এই ধরনের কালী কোথাও পাবো না। আরো একটি অলৌকিক কাহিনী হলো হঠাৎ একদিন রাতে মায়ের মন্দিরে আরতি হয়, আর
আপনি এটা শুনলে অবাক হবেন যে এই আরতি নিজের থেকেই হয়। অর্থাৎ এখানে কোনো পুরোহিত বা অন্য কোনো মানুষও তখন কিন্তু ছিল না। নির্জন মন্দিরে আরতি। গভীর রাত্রে এক ভদ্রলোক মন্দিরের উঠোন পেরিয়ে নিজের বাড়িতে যাচ্ছিল। সেই সময় মন্দির পুরোপুরি বন্ধ, মাকে সমানে দেওয়া হয়েছে, মন্দির চত্বর কেউ নাই। অথচ ওই ভদ্রলোক দেখছে শুনছে মন্দিরের ভিতর থেকে কাঁসর ঘণ্টার জোর আওয়াজ ভেসে আসছে, ওই শুনতে পাচ্ছে। অথচ তাকিয়ে দেখছে মন্দির টোটালি বন্ধ। গা ঘেমে যায় ভয়ে, সেই লোক ছুটে মন্দির চত্বর থেকে বেরিয়ে আমাদের গ্রামে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়ে পরের দিন বাড়ি ফিরে যায়। এই সেই বিক্ষোভ, এই সেই পুরনো বট গাছ যার তলায় মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল সর্বপ্রথম। এই গাছের সঙ্গে জড়িয়ে আছে অনেক কাহিনী। মন্দিরের পাশে আছে এক মহা শ্মশান। এই শ্মশানেও লুকিয়ে আছে বহু কাহিনী। কি এমন আছে রহস্য? এবার আসল রহস্য এখানে আছে, মায়ের প্রাণ প্রতিষ্ঠা। হ্যাঁ, যখন মায়ের প্রতিষ্ঠা হয় তখন ঘটেছিল এমনই এক ঘটনা যা শুনলে আপনারাও আঁতকে উঠবেন। মাকে মন্দিরে নিয়ে যাওয়ার আগে 108টি বলি দেওয়া হয়েছিল। তার প্রতিটি ধাপে ধাপে এক একটি বলি হয়েছিল, চাল কুমড়ো থেকে শুরু করে পায়রা, মোষ, এমনকি ছাগ। এছাড়াও যেটা সব থেকে বিরল ঘটনা সেটা হচ্ছে মানব বলি। এই বিগ্রহটাকে ওই ভদ্রপুরাজ বাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি, হয়তো মায়ের ইচ্ছে জাগিনি, সকলের সঙ্গে মিশতে চেয়েছেন। ওই যে বটগাছটা ব্রাহ্মণী নদীর তীরে একটা গ্রিল দিয়ে ঘেরা আসন আছে, ওটা কিন্তু দেখে আসবে রে বাবা, ওটা কিন্তু মায়ের আদি আসন। 1772 বাংলায় 1178-11 মার্চ আজ থেকে 251 বছর আগে মাকে নদীপথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। ওখান থেকে মন্দির অবধি মাকে 108 পা স্টেপ বাই স্টেপ এনেছিলেন এবং 108টা বলি দিয়েছিলেন, মোষ, মেষ, ছাগ, চালকুণ্ড, ইক্ষু, পায়রা। কথিত আছে একটা নরবলি 1772 মেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। এটা কিন্তু প্রবাদ বাক্য, সত্য মিথ্যা তর্কে যেতে পারবো না, কেননা চর্মচক্ষু দিয়ে আমি তো দেখিনি। হ্যাঁ, ঠিকই শুনছেন, সবার শেষে ঘটে মানব বলি। অর্থাৎ 108 নম্বর বলিটা হয় এক শিশুর বলি। ভক্তরা যদি সেরকমভাবে মাকে ডাকে ভক্তিপূর্বক, তাহলে পরে অনেকের অনেক রোগ ব্যাধি ভালো হয়েছে। এরকম আছে কলকাতা থেকে হাওড়ার স্বাতী চক্রবর্তী বলে এক ভদ্র মহিলা, এ মায়ের নাম শুনেনি, কখনো আসেও নি, হঠাৎ ওইখান থেকে মায়ের স্বপ্নাদেশ পেয়ে ছুটতে ছুটতে এসে মায়ের মন্দিরে এসে আমাদের কাছে বললো এবং সব মিলিয়ে দেখলো একদম। এর থেকে বোঝা যায় যে মা এতটাই জাগ্রত যে মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না, মায়ের কাছে কিছুই অসম্ভব কিছু না। আর তখন থেকেই সেখানকার গ্রামবাসীও এই কথাই মানতে শুরু করে। আরে, জন্মের পর থেকে ঈশ্বর সাধনা করছি, সৌহাং হাংসা লাভডাপ লাভডাপ, এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। আর বাড়ালাম না, আমার নাম সুব্রত ভট্টাচার্য। হ্যাঁ, ফোন নাম্বারটা নিয়ে রাখুন, 9732269132। তবে হ্যাঁ, যখন মায়ের দর্শন করতে আসছেনই, তখন কেনই বা মায়ের প্রসাদের থেকে নিজেকে বিরত রাখবেন? তাই বলে রাখি, যেদিন আপনারা আসবেন অবশ্যই ভোগ প্রসাদের জন্য এই মন্দিরে পুরোহিতের সাথে যোগাযোগ করেই আসবেন। ফোন নাম্বার আমাদের স্ক্রিনে কিংবা ডেসক্রিপশনে দেওয়া রইল। কি ভাবছেন তো যে মায়ের কাছে কিভাবে পৌঁছানো যায়? তার উত্তরও আছে আমাদের এই ভিডিওটিতে। এবার বলি এই মন্দিরে আসবেন কিভাবে। খুব সহজেই হাওড়া স্টেশন থেকে 6:05 হুল এক্সপ্রেস ধরে চলে আসুন নলহাটিতে। সেখান থেকে একটি বাস ধরে সহজেই পৌঁছে যান নাগড়া মোড়ে। তারপর একটা টোটো ধরে সহজে পৌঁছে যান আকালিপুর গুজ্জ কালী মন্দিরে। সবার শেষে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এইরকম যদি আরও অনেক ভিডিও পেতে চান, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং
আমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই নিজের প্রিয়জনদের সঙ্গে অনেক অনেক বেশি শেয়ার করুন।